আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাইরাল পোস্ট ফেসবুকে অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করে যেভাবে পোস্টগুলো ভাইরাল করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে কি পরিমাণ ভাইরাল হয়েছে পোস্টগুলো, এই পোস্টগুলো কিন্তু অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন ফেসবুকে পোস্টগুলোতে অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করে বর্তমানে কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট এবং শেয়ার আসতেছে। দেখতে পাচ্ছেন বর্তমানে অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করে অনেকেই এরকম পোস্ট করতেছে। আপনি স্ক্রিনে যে লক্ষ্য করে দেখতে পারবেন যে অ্যাটেন্ডিং ইফেক্টগুলো ব্যবহার করে যেগুলো পোস্ট করা হয়েছে, আমি একটা আইডিতে আসছি, দেখতে পাচ্ছেন অন্য অন্য পোস্টগুলোতে কিন্তু কোনোরকম লাইক কমেন্ট সেরকম নাই, কিন্তু এখানে একটা পোস্টে অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা। সেই অ্যাটেন্ডিং ইফেক্টের কারণে দেখুন কত পরিমাণ লাইক কমেন্ট পড়েছে, 160K লাইক, 2K কমেন্ট এবং শেয়ার, দেখতে মাথা নষ্ট বলে। আর অন্য অন্য পোস্টগুলো কিন্তু কোনোরকম লাইক কমেন্টই নাই, উপরে দেখতে পাচ্ছেন পোস্টগুলো কোনো লাইক কমেন্টই নাই, এরকম অসংখ্য অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করে অসংখ্য পোস্ট কিন্তু ভাইরাল হচ্ছে বর্তমানে। দেখতে পাচ্ছেন আরও অসংখ্য পোস্ট আমি দেখাচ্ছি স্ক্রিনে, এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের নিউজ ফিডে অনেকগুলো পোস্ট এভাবে এসেছে। দেখতে পাচ্ছেন আমারও নিউজ ফিডে এভাবে আসতেছে যে আপনার পোস্টগুলো অন্যের নিউজ ফিডে সাজেস্টেড দেখাবে, একবারে ভাইরাল করবে ফেসবুক এই ইফেক্টগুলো ব্যবহার করতে। সো এই ইফেক্টগুলো কীভাবে ব্যবহার করবেন, কীভাবে কী করতে হবে, আজকে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার নিউজ ফিডে কিন্তু একটা সাজেস্টেড একটা চলে এসেছে যেটা অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করেছে, এবং কতগুলো লাইক কমেন্ট পেয়েছে, কতগুলো কমেন্ট পেয়েছে দেখতে দেখুন, কিন্তু অ্যাটেন্ডিং ইফেক্টগুলো ব্যবহার করার কারণে এরকম হচ্ছে। তো এক মিনিট আগে একটা পোস্ট করা হয়েছে এই আইডিতে, দেখতে পাচ্ছেন এক মিনিট আগে পোস্ট করার মাধ্যমে এই অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করার জন্য কত পরিমাণ লাইক, কত পরিমাণ কমেন্ট আসতেছে, কিন্তু জাস্ট এক মিনিট আগে কিন্তু এই পোস্টটা করা হয়েছিল। তো আপনারা কীভাবে এইরকম অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করবেন, তো চলুন দেখে দাও। তো প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসতে হবে, আসার পরে এখানে যে আপলোড নাম, ছবি আপলোড নামে অপশন আছে সেখানে যাবেন, সেখান থেকে একটা যে কোনো একটা ফটো আপলোড করে নেবেন আপনারা। আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ফটো আপলোড করে নিলাম, নেওয়ার পরে এবার আপনার ফটোটা অবশ্যই পাবলিক করতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইমোজির মতো যে একটা অপশন রয়েছে, আমি মার্ক করে দেখা দিচ্ছি, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরপরে এখানে আপনাকে এসে একটা সার্চ করতে হবে যে আমি যেই অ্যাটেন্ডিং ইফেক্ট ব্যবহার করবো সেই অ্যাটেন্ডিং ইফেক্টটা সার্চ করলাম। সার্চ করার পরে সার্চ করলে এখানে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করতেছি, একটু সময় দিবেন। সার্চ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে, যে একটু একটা ইফেক্ট আমি ইউজ করে নিলাম, ইউজ করার পরে নেক্সটে ক্লিক করলাম, দেখুন অ্যাটেন্ডিং ইফেক্ট কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফেসবুক, আমার ফেসবুক পোস্টের পাশেই অ্যাটেন্ডিং ইফেক্ট নামে একটা অপশন একটা শো করতেছে। তো এখানে আপনি ক্যাপশন দিলেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করুন, কাজ কিন্তু শেষ। এখন পোস্ট করলে আপনার পোস্ট ভাইরাল হয়ে যাবে, অটো ভাইরাল হয়ে যাবে, অটো লাইক ফলোয়ার আসতেই থাকবে। তো এবার শেয়ার অপশনে ক্লিক করুন, শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার পোস্ট আপলোড হচ্ছে, পোস্টটা কিন্তু আমার অলরেডি আপলোড হয়ে গেছে। এখন কিন্তু আমার পোস্টে লাইক কমেন্ট আসা কিন্তু শুরু হবে, দেখতে পাচ্ছেন আমি অ্যাটেন্ডিং ইফেক্টটা ব্যবহার করছি। এভাবে আপনি আপনার ফেসবুকে পোস্টগুলো ভাইরাল করতে পারেন। তো এভাবেই পোস্ট করলেই যে ভাইরাল হবে তা কিন্তু না, আমি কিন্তু বলি না যে পোস্ট করলেই ভাইরাল হবে, এখন যে কোনো পোস্ট কিন্তু ভাইরাল হবে না। তো আপনাকে এইভাবে পোস্ট করতে হলে আপনাকে কয়েকটা পোস্ট করতে হবে, একটা পোস্ট করলেই যে ভাইরাল হবে সেটা না, কয়েকটা পোস্ট করার পরে যে কোনো একটা পোস্ট কিন্তু ভাইরাল হবে, যে পোস্টটা ভাইরাল হবে সেটা কিন্তু মিলিয়ন দিয়ে লাইক করতে পারে, মিলিয়ন দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ারও আসতে পারে। তো আপনারা প্রতিনিয়ত এভাবে দু একটা যখন পোস্ট করবেন দেখবেন সেখান থেকে যে কোনো একটা পোস্ট আপনার ভাইরাল হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এরকম টেক রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।